সচরাচর হিন্দু দেবদেবীর মূর্তি পশ্চিম মুখে অধিষ্ঠিত হয় না কিন্তু রামপোহাট সন্নিকটবর্তী পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তবর্তী দুমকা জেলার বধিষ্ণ গ্রাম মৌলটিতে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায় নানকার রাজবাড়ির কালীপুজোর জগজ্জোড়া নাম চারিদিকে শালমহলের জঙ্গলের মধ্যে মাতারা দিদি হিসাবে পূজিত মা মৌলিক্ষা মৌলি অর্থাৎ শিরোভাগ দর্শন পাওয়া যায় তাই তিনি মা মৌলিক্ষা জঙ্গলের পাশ দিয়ে বয়ে গিয়েছে হাসুলি হারের মতো ছোট্ট পাহাড়ি ঝর্ণা তার পশ্চিমে উচ্চ ভূমিতে এই মায়ের মন্দির ইন্টারনেটের মাউসে ক্লিক করলেই জানা যাবে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দেখা মিলবে মন্দিরের গায়ে টেরাকোটার অভূতপূর্ব নিপুণ শিল্পকর্ম devre bizim <Sessizlik> yeni salı

আমাদের বছরে একটা থেকে বড়ো উৎসব সেটা হচ্ছে দীপাবলি কালী পূজা তার জন্য আমাদের পুরো গ্রাম জুড়ে একটা বিরাট প্রস্তুতি রব উঠে গেছে ঘরে ঘরে থেকে আরম্ভ করে মায়ের মন্দির থেকে আরম্ভ করে কালী মন্দির থেকে আরম্ভ করে সব জায়গাতে একটা প্রস্তুতি জোর কদমে প্রস্তুতি চলছে আমাদের গ্রামে ম্যাক্সিমাম লোকেরাই কর্মসূত্রে বাইরে থাকেন এমনকি ভারতের বাইরেও থাকেন তো তারা সবাই কালী পুজোর সময় এই গ্রামে আসেন তার জন্য যাদের যাদের বাড়ি বাড়িতে প্রস্তুতি চলছেন এই এই মন্দির খুব প্রাচীন মন্দির একদম আদি অনন্তকাল থেকে একটা রীতি আমাদের গ্রামে হয়ে আসছে যে গ্রামের ভেতরে আটটা কালী হয় তো আটটা কালীতে মায়ের মূর্তি হয় এবং পুজো হয় তো তার আগে আটটা তরফে ন জন করে সদবা যাকে আমরা এউজাদ বলে থাকি তো সেই নজন করে সদবা পান সুপারি ফল মূল নিয়ে এসে মায়ের কাছে পুজো দেন বিভিন্ন রকমের বাজনা বাজিয়ে এবং মায়ের কাছে পুজো দিয়ে পারমিশন নেয় এবং তারা নিজে নিজে বাড়ির কালী পুজো শুরু করেন প্রত্যেক কালিতেই বলি প্রচলন আছে এবং এক আগে প্রায় কালিতেই মহিষ বলি হতো সেরকম উঠে গিয়ে একটা কালিতেই মহিষ বলি হয় মহিষ মেষ বলি হয় এবং তার বিরাট তার মধ্যে গুরু গ্রাম সেজে ওঠে আলোতে প্রত্যেকটা বাড়ি থেকে আরম্ভ করে রাস্তাঘাট থেকে আরম্ভ করে মেলা পাঁচ সাত দিন মলুটির এক রূপ অন্য অন্য ধরনের মানে রূপে পরিণত হয় তাই জন্য আমাদের গ্রামটা এই এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে বছরের কালী পুজো এটা তো মানে ঝাড়খণ্ড 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 বাংলার বর্ডার বর্ডার কীরকম প্রশাসন কেমন প্রশাসনে বলতে গেলে আমরা বাংলাদেশ থেকে যথেষ্ট সহযোগিতা অবশ্যই পাই সবসময়তেই বর্তমান সরকার তৃণমূল সরকার আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন আমাদের রামপুরহাটের বিধায়ক মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের মলুটি গ্রামকে খুব ভালোবাসেন তিনিও এদিকে গেলে মাকে প্রণাম না করে মাকে পুজো না দিয়ে যান না তো রিসেন্ট একটা বাস পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট একটা বাস দিয়েছে যেটা রামপুরহাটের ভাইয়া মলুটি হয়ে সিউড়ি যায় তো এর জন্য আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে পশ্চিমবঙ্গ সরকার এবং আশিস বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ যে গ্রামটাকে দেখার জন্য এবং ঝাড়খণ্ড সরকারও দেখছে ঝাড়খণ্ড সরকারের গ্রামটা উন্নতি করছে যে মন্দিরগুলো পুরনো মন্দিরগুলো আবার নতুনভাবে রিপেয়ারিং করছে রাস্তাঘাট উন্নতি করছে জলের ব্যবস্থা হয়েছে এখন খুব ভালো তিনবার করে জল দেওয়া হয় গ্রামে গ্রামে ঘরে ঘরে তো কারেন্টটা আমাদের একটু প্রবলেম আছে কারেন্টটা খুব একটা ভালো দেয় না ওই খুবই লোডশেডিংয়ের মধ্যে আমাকে থাকতে হয় কারেন্টটা একটু প্রবলেম তাছাড়া মোটামুটি সবই ঠিক আছে আমার নাম ফুলক